আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা ঋণ, যাতে কিছুটা হলে শুট করতে পারি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার চেষ্টা করি। সুতরাং আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, এটি একটি মজার একটি ওয়েবসাইট। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ছবি আপলোড করে আর্নিং জেনারেট করার ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে shutterstock.com একটি। shutterstock.com এর মধ্যে গত কিছুদিন আগে আমি একটি সিম্পল ছবি আপলোড করেছিলাম, যার এগেনস্টে আমি $0.25 পেয়েছিলাম এবং অনায়াসে সেটি আমার মোবাইল ইউজ করে। আপনার হাতে থাকে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে ভালো মানের, অথবা আপনার যদি একটি DSLR ক্যামেরা থাকে, তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল যে প্লেসগুলো রয়েছে, বিশেষ করে শাটারস্টক, 500px অথবা ফ্লিকারের মতো প্রফেশনাল ছবি আপলোডিং সাইটগুলো রয়েছে, সেই ছবি আপলোডিং সাইটের মধ্যে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে যে ওয়েবসাইটটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে ClickASnap। ClickASnap একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আপনি দুটো উপায়ে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। যদি আপনি আপলোড করেন এবং আপলোডকৃত ছবিটি কেউ যদি ভিউ করে, তার এগেনস্টে আপনি প্রত্যেকটি ভিউ এর জন্য $0.15 এবং প্রত্যেকটি ছবি সেল করার জন্য আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তার মানে অনায়াসে একটি ছবি আপলোড করে দুটো ওয়েতে আর্নিং জেনারেট করার অবারিত সুযোগ রয়েছে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর যদি ফ্রিল্যান্সিং কেরিয়ার বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই এখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে ক্লিক করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনার লাইফ চেঞ্জিং এর জন্য যথেষ্ট হতে পারে। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ইন্টারপেজের মধ্যে। এখানে আসার পরে প্রথমত আপনি অবশ্যই দেখতে পাবেন যে এখানে গেট স্টার্টে ক্লিক করতে বলেছে এবং হাউ ইট ওয়ার্কস। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটি ট্রাস্টওয়ার্দি কতটুকু বা র্যাঙ্কিং কেমন। সরাসরি আমি সিমিলার অ্যাপের ওয়েবের মধ্যে যাওয়ার পরে আমি এটি র্যাঙ্কিং দেখতে পাচ্ছি যে এটি আপগ্রেড হচ্ছে ডে বাই ডে এবং এটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আমার মুখের কথা নয়। এবং আপনি স্ক্রলিং করে চলে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন কান্ট্রি পিপল এখানে কাজ করছে, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ বাঘা বাঘা কান্ট্রিগুলোর পিপলরা এখানে কাজ করছে। সুতরাং অনায়াসে কিন্তু আপনি এখানে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করার সুযোগ পাচ্ছেন। এই গেল মোটামুটি এইটির স্ট্যাটিস্টিক্স। এবার যদি আমি গুগলে চলে আসি তাহলে এটির স্ট্যাটিস্টিক্স আরও পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ClickASnap হ্যাজ এ কনজিউমার রেটিং অফ 4.31 এবং এটির 13 রিভিউস রয়েছে। এবং এটি যে স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটি গুগলে দিয়েছে, এটি আমার মুখের কথা নয়। আশা করি এতটুকু দেখার পরে আপনি অনায়াসে এখানে কাজ শুরু করতে চাইবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবার চলে আসছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইট ওয়ার্কস যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন পাবেন। প্রথমত প্রত্যেকটি ছবি আপলোড করার পরে যদি ভিউ হয়, তার মানে যদি কেউ দেখে আপনার আপলোডকৃত ছবিটি, তাহলে তার এগেনস্টে আপনি এখানে 0.15 সেন্ট করে পাচ্ছেন এবং মিনিমাম পে আউট হচ্ছে $15, অবশ্যই সেটি পেপল এর মধ্যে। আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে কিভাবে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপল তৈরি করতে হয় বাংলাদেশে বসে সেটি দেখে আসবেন, অথবা আপনার যদি সরাসরি সেটি প্রবলেম মনে হয়, এখান থেকে আর্নিং করার পরে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে যেখানে পেপলের ডলারগুলো সেল করা যায়। এরপর রয়েছে প্রায় 15,000 মেম্বার এখানে সাইন আপ করেছে এবং মিলিয়ন্স রয়েছে ভিউস এর জন্য। সুতরাং স্টেপ বাই স্টেপ আপনি যদি একটু স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে কি কি প্রসেসে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন সেখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে। আপলোড ইউর ফটোস ইউজিং আওয়ার ইজি টু ইউজ আপলোড সিস্টেম, ইউ ক্যান অ্যাড ইউর ইমেজেস টু ইউর প্ল্যাটফর্ম অ্যান্ড স্টার্ট আর্নিং মানি। জাস্ট সিম্পল, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অথবা যদি DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটি আপলোড এখানে করতে পারবেন এবং এখানে ভিউ করে আর্নিং করা যায় এবং গেট পেড $15 হলে আপনি এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবেন উইথড্র করার জন্য। একটু স্ক্রলিং করে চলে আসলে আপনি আরও একটি মজার ব্যাপার দেখতে পাচ্ছেন, এখানে 7টি ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। প্রথমত হচ্ছে ClickASnap। ClickASnap এর মধ্যে মূল বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে আপনি 7 দিনে 60টি ফটো আপলোড করতে পারবেন অথবা একদিনে চাইলে 60টি, তার মানে প্রতি
প্রত্যেক সপ্তাহে আপনি 60টি ফটো আপলোড করতে পারবেন। সেম এখানে ভিউ বাগের মধ্যে এবং 500 পিক্সেলের মধ্যে এবং ফ্লিকারের মধ্যে আপনি 60টি ফটো আপলোড করতে পারবেন ফ্রিতে। এরপর এখানে গেট পেড হোয়েন ইওর ফটোস আর ভিউ, যখন ছবি কেউ দেখবে বা ভিউ করবে আপনার আপলোডকৃত ছবিটি আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। কিন্তু এই তিনটিতে কিন্তু আর্নিং করার কোনো সুযোগ নেই, তার মানে এটি এই তিনটি থেকে সেরা বলা যায়। এবার যদি আপনি একটু নিচে চলে আসেন, তাহলে আনলিমিটেড স্টোরেজ আপনার জন্য তারা দিয়েছে আর বাকিগুলোতে লিমিটেড স্টোরেজ দিয়েছে, তার মানে আপনি যে ছবিগুলো আপলোড দিবেন সেই ছবিগুলো আপলোড করার জন্য তারা আনলিমিটেড স্টোরেজ দিয়েছে। অনায়াসে আপনি এটি এই সুযোগটি লোপে নেবেন। এবং এখানে কারা কারা কাজ করছে সবকিছু রিভিউ এখানে দেওয়া রয়েছে এবং কী পরিমাণ সেল করেছে এবং আর্নিং করেছে সবকিছু স্ট্যাটিস্টিক্স আপনি এখানে দেখতে পাচ্ছেন। কী কী ক্যাটাগরির ছবি আপনি এখান থেকে আপলোড করতে পারবেন সব কিছু স্ট্যাটিস্টিক্স। সুতরাং আপনি অনায়াসে সাইন আপ ফ্রিতে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি ইন্টারভেজে চলে আসবেন। আপনি চাইলে ফেসবুক অথবা গুগল অথবা টুইটার মাধ্যমে কানেক্টেড করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আপনি আপনাকে রিকমেন্ড করবো আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, তার মানে এখানে এখানে এগ্রিতে ক্লিক করবেন। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি চলে আসবে সেটি হচ্ছে এটি। এই ইন্টারফেসে আসার পরে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন অনায়াসে। দ্যাটস ইট, এতটুকু। এবার কিভাবে এখান থেকে আপনি সেটিংস করে নেবেন সেটি দেখাচ্ছি। আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। জাস্ট আপনাকে প্রুভ করতে হবে আপনি রোবট নন, তার মানে আই এম নট রোবট বা হিউম্যান। এখানে ইমেজ দিয়েছে যে কার যেগুলো সেগুলো সিলেক্ট করতে বলেছে, সো আমি কার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। সেকের মধ্যে আবার ক্লিক করতে বলেছে কার যেগুলো সেগুলো, দ্যাটস ইট, এতটুকু। সো এরপরে সেকের মধ্যে ক্লিক করতে হবে। সেকের মধ্যে ক্লিক করার পরে নেক্সটে ইন্টারফেসে নিয়ে আসবে, তার মানে আপনার কাজটুকু হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো যে কিভাবে এখান থেকে আপনি ছবি আপলোড করবেন। সেই ছবি আপলোড করার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি যে কোনো ধরনের কপিরাইট ছবি কিন্তু আপলোড করতে পারবেন না। কপিরাইটের ছবি আপলোড করলে তারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে আসবে, সেই মেইলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে সাবস্ক্রিপশন সেটিংস সেটিতে যাবে। সেটিতে যাওয়ার পরে আপনি সরাসরি আপনি এই যে ইন্টারফেসটি পাবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, সামারি, আপলোড, কারেন্টলি আপলোড, এরপর প্রোডাক্ট রিলেটেড। এখানে বলে রাখা ভালো যে ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। 7 আপলোডস রিমেইনিং দিস উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনি 60টি করে ছবি আপলোড করতে পারবেন এবং 100 টোটাল আপলোডস রিমেইনিং। অল কমন ফাইলস, আপনি যে কোনো ধরনের ফাইল এখানে সাপোর্ট করাতে পারবেন। প্রথমত হচ্ছে জিপ, জেপিজি ফাইল, পিএনজি ফাইল এবং জিপ ফাইল। এরপর যে ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন সেগুলো হচ্ছে নো নোডিটি, ফাইলেন্স এবং ড্রাগস। এই ক্যাটাগরির কোনো ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন না। এবার সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে ছবি আপলোড করবেন। আপলোড করার জন্য তার মানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপলোড করার পরে আপনি এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে সিলেক্ট ফটোস, ফটো সিলেক্ট করতে করে দিতে বলেছে। আপনি অবশ্যই কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবেন অনায়াসে। সো প্রথম আমি ডেস্কটপে চলে যাচ্ছি। আমি একটি ছবি আপলোড করছি, ছবি আপলোড করছি সেটি হচ্ছে একটি কাপ চায়ের, তার মানে লেকের একটি ছবি। সো এখানে প্রথমে দিতে বলছে টাইটেল, এডিং এ টাইটেল টু ইয়োর ফটো উইল ইনক্রিজ ইয়োর ভিউস, ভিউ দেখা ভিউ করার জন্য যাতে সবাই ভিউ করে তো আপনাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে। অর্থাৎ আপনাকে লোক্রেটিভ একটি টাইটেল দিতে হবে এখান থেকে। সো সেটি অবশ্যই নিজের মতো করে দিবেন। কাপ্তাই লেক আমি দিয়েছি। এরপরে যেটি সেটি হচ্ছে ডেসক্রিপশন, এটি সুন্দর একটি ডেসক্রিপশন অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করবে আপনার ছবিটি ভিউ এবং সেল হওয়া। সো আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি। দিস ইজ আ অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলটি দিয়েছি। আপনাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে কোনো ছবি আপলোড দিন না কেন সেটি যে ক্যাটাগরির হয়ে থাকে সেই ক্যাটাগরি রিলেটেড টাইটেলটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপর সুন্দর একটি ডেসক্রিপশন দিবেন যাতে আপনার যে ছবিটি আপলোড করেছে সেই ছবির মূল বিষয়গুলো ফুটে ওঠে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে এখানে ভালো মানের কতগুলো ট্যাগ দিতে হবে। আপনি মিনিমাম 10 থেকে 15টা, অর্থাৎ যে যে রিলেটেড ট্যাগগুলো রয়েছে সেই রিলেটেড ট্যাগগুলো আপনি প্রয়োজন হলে গুগলে সার্চ দিয়ে এসইও করবেন, তার মানে এখানে এসইও
যে বিষয়টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সবচেয়ে বেস্ট, তার মানে যদি ভালো মানের ট্যাগ দেন তাহলে সেই ছবিটি বেশি ভিউ হবে এবং দ্রুত সেল হবে। এটি হচ্ছে সবচেয়ে গোপন টিপস এবং ট্রিক্স। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরি, আপনি কি ধরনের ছবি আপলোড দিয়েছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি নেচার সিলেক্ট করে দিয়েছি। এরপর এখানে অ্যালবাম রয়েছে, আপনি অ্যালবাম হিসেবে একটু কাউন্ট করবেন, দ্যাটস ইট। এতটুকু এই কাজগুলো যদি আপনি ঠিকই ওয়েতে করতে পারেন খুব স্মার্টলি তাহলে আপনার ছবিটি দ্রুত আপলোড হবে। সো এবার আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আপনি আপনাকে এই কাজগুলো করার পরে কনফার্মে ক্লিক করতে হবে। তার মানে এখানে আপনি এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন সেই কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে এটি এরপরে নেক্সট ইন্টারভেজে চলে আসবে। এরপর একটি আই এম নট এ রোবট অর্থাৎ আই এম নট আই এম এ হিউম্যান সেটি প্রুভ করতে বলেছে, বাইসাইকেল সিলেক্ট করতে বলেছে, দ্যাটস ইট, এতটুকুই। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেম ক্যাটাগরির যে ক্যাপসা সেই ক্যাপসাগুলো আপনাকে একটু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর জাস্ট ওয়েট। ওয়েট করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, দ্যাটস ইট। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডকৃত ছবিটি, সেই আপলোডকৃত ছবিটি এখানে শো করবে। এরপর এখানে কারা কারা ভিউ করেছে সবগুলো শো করবে, এবং যারা লাইক দিয়েছে তারা শো করবে, এবং টোটাল আর্নিং কত সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিউ এর টোটাল স্ট্যাটিস্টিক, তার মানে কারা কারা আপনার ছবিটি দেখেছে তার টোটাল ভিউ আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অথবা সেটি ডিলিট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি প্রমোট করতে পারেন। সো আমি কি কি এখানে ট্যাগ দিয়েছি সবগুলো ট্যাগ কিন্তু এখানে শো করছে, এবং পাশাপাশি এখানে যে ডেসক্রিপশন দিয়েছি সেই ডেসক্রিপশনটা এখানে শো করছে, এবং চাইলে আপনি আরও বেশি অ্যাড করতে পারবেন ছবি। এরপর যে মূল ইম্পর্টেন্ট বিষয়টি, যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় তার মানে এই ছবিটি কারো পছন্দ হয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সে বাই করতে চাচ্ছে, সুতরাং সে অবশ্যই আপনার সাথে কানেক্ট করে নিবে। সো কানেক্ট করে নেওয়ার জন্য এখানে সে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো রয়েছে সেই প্রয়োজনীয় ইনফরমেশন গুলো অবশ্যই সে পড়ে নিবে, যেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো পড়ার পরে যদি সে এগ্রি হয় তাহলে অবশ্যই সে কানেক্টেড হবে আপনার সাথে। সে যদি কানেক্টেড হয় তাহলে অবশ্যই আপনি এখানে যে ছবিটি আপলোড দিয়েছেন সেই ছবিটি এখানে অনায়াসে কিন্তু আপনি সেল করে নিতে পারবেন। তার মানে এই ওয়েবসাইটের মাধ্যমে ভিউ করার মাধ্যমে $0.15 আর্নিং করতে পারছেন, আর পাশাপাশি এখান থেকে আপনি খুব সহজেই ছবিটি সেল হলে আর আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি কোনো মেসেজ দেখতে চান সেই মেসেজটা এখানে শো করবে, মেসেজ থেকে সাবস্ক্রাইব করতে বলেছে চ্যানেল। সুতরাং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিকে ইউজ করে আপনি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে, অথবা আপনি আপনার DSLR ক্যামেরাকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে আর্নিং করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে এতদিন যে ওয়েবসাইটগুলো রিসার্চ করেছে, বিশেষ করে যে ওয়েবসাইটগুলো রয়েছে ছবি আপলোড করে আর্নিং করেন, আমি মনে করি ক্লিক অ্যাসন্যাপ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট। কেননা এখান থেকে দুটো ওয়েতে আর্নিং করতে পারবেন, একদিকে হচ্ছে ভিউ করে আর্নিং, তার মানে আপনার ছবিটি কেউ যদি দেখে অথবা ভিউ করে তার এগেনস্টে আর্নিং, অপর দিকে আপনি এই ছবিটি যদি সেল হয় তার মানে আপনার এই ছবিটি যদি কেউ কিনে নেয় তাহলে তার এগেনস্টে আপনি আর্নিং করতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দিন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ফ্রিল্যান্সিং বিষয়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিও এখানে পেয়ে যাবেন, যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।